থামেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ সত্যিই আপনাদের নর্মাল ফোনের যা সাউন্ড আছে তার কিন্তু দ্বিগুণ বা গুণ তার বেশিও কিন্তু সাউন্ড আপনার বেড়ে যাবে আপনি যদি এই সেটিংসগুলো অন করেন আপনাদের ফোন ভিত্তিতে সেটিংসগুলোতে দ্বিগুণও বাড়তে পারে গুণও বাড়তে পারে তো এই সেটিংসটা আপনার ফোনেই দেওয়া আছে কোনো রকম এক্সট্রা অ্যাপস কিন্তু আপনার ডাউনলোড করতে হবে না তো এই সেটিংসটা আপনি কীভাবে করবেন সেটা জানার জন্যই আজকের এই ভিডিওটি তবে ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখুন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়বো আপনি তার নোটিফিকেশান পেয়ে যাবেন এই সেটিংসগুলো আপনার ফোনে কিভাবে করবেন তো এটা মূলত দুটো সেটিংস আছে প্রথম যেটা নর্মাল সেটিংস সেটা সবাই জানে এবং দ্বিতীয় যে সেটিংসটা বলবো এই সেটিংসটাই কিন্তু মোবাইলে হাইট করা থাকে যেটা আমাদের খুঁজে বের করে নিতে হবে তো নর্মাল যে সেটিংসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফোনের সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর যেতে হবে সাউন্ড এবং ভাইব্রেশনে সাউন্ড এবং ভাইব্রেশনে গেলে এখানে রিংটন যেখানে সেট করবেন তার নিচে ভলিউম বলে একটা অপশান পাবেন তো ভলিউম থেকে আপনার দেখে নিতে হবে যে আপনার রিংটোন ভলিউম মিডিয়া ভলিউম নোটিফিকেশান ভলিউম এবং সিস্টেম ভলিউম কি আছে এটা যদি কম থাকে তাহলে আপনি বাড়িয়ে নেবেন তো এরপর যদি তাও আপনার ভলিউম না বাড়ে তাহলেই আপনি দ্বিতীয় সেটিংসটা করবেন বা এই এই সেটিংসগুলো আপনার ফোনে যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি দ্বিতীয় সেটিংসটা করতে পারেন তো ধরে নিচ্ছে আপনার ফোনে এই প্রথম সেটিংসটা ঠিকঠাক আছে তারপরেও আপনার ফোনের ভলিউমটা অনেকটা বাড়াতে হবে তখন আপনি কি করবেন তখন চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনার যেতে হবে একদম নিচের দিকে অ্যাবাউট ফোনে অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনি আরেকটু নিচে নামবেন তখন পাবেন হচ্ছে সফটওয়্যার ইনফরমেশন এই সফটওয়্যার ইনফরমেশনে আপনি যখন ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ করবে তো এখান থেকে আপনার খুঁজে নিতে হবে বিল্ড নাম্বার এই বিল্ট নাম্বারে আপনাকে সাতবার টিপতে হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতবার যখনই টিপবেন তখনই কিন্তু আপনার সামনে পাসওয়ার্ড যাবে তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফোনের পাসওয়ার্ড আপনি যে ফোনে পাসওয়ার্ড দিয়ে রেখেছেন সেটা দিয়ে নেক্সট করে দেবেন সেটা দিয়ে নেক্সট করে দিলেই কিন্তু আপনার ডেভেলপার মুড কিন্তু এনেবেল হয়ে গেল তো এবার আপনি ব্যাক করে আসবেন ব্যাক করে আসবেন আবার ব্যাক কর ব্যাক করলে দেখবেন অ্যাবাউট ফোনের নিচে একটা নতুন একটা অপশন চলে এসেছে সেটা হচ্ছে ডেভেলপার অপশান তো এই ডেভেলপার অপশানে আপনার ঢুকতে হবে ডেভেলপার অপশানে যখন আপনি ক্লিক করবেন ডেভেলপার অপশানে ক্লিক করার পর আপনার আরেকটু ও নিচের দিকে যেতে হবে নিজের দিকে যেতে থাকুন একটু একটা অপশান আছে যে অপশানটা আপনার অন করে দিতে হবে তাহলেই কিন্তু আপনার ফোনের সাউন্ড অনেকগুণ বেড়ে যাবে ডেভেলপার অপশানে আসার পর আপনার নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আপনি একটা অপশন পাবেন সেটা হচ্ছে ডিসেবেল অ্যাপসলুট ভলিউম এই ডিসেবেল অ্যাপসলুট ভলিউমটাকে আপনার অন করে দিতে হবে এই ভলিউমটা যখনই আপনি অন করবেন আপনার ফোনের কিন্তু ভলিউম বহু গুণ বেড়ে যাবে এবং এর মাধ্যমে কিন্তু আপনার সাউন্ড তো বাড়বেই তাতে আপনার কিন্তু অনেকটা সুবিধা হবে যদি আপনি ভলিউম কমের প্রবলেম ফেস করে থাকেন তো এই অপশানটা আরও একটু বেশি কাজ করবে সেটার জন্য আপনার যেতে হবে একদম ওপর দিকে ওপর দিকে গিয়ে একদম শর্টকাট কি যেখানে থাকে সেখানে একটা অপশন থাকে ডবল অ্যাটমোস এই ডবল অ্যাটমোসটাকে আপনার কিন্তু অন করতে হবে তাহলে যখন আপনি ব্লুটুথ হেডফোন বা নর্মালি হেডফোন লাগিয়ে গান শুনবেন তখন কিন্তু আপনার ফোনের ভলিউম আগের থেকে বহু গুণ বেড়ে যাবে এখানে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফোনের ভলিউমটা কতটা বেড়েছে তো এইভাবে কিন্তু আপনি আপনার ফোনের ভলিউম দুগুণ চারগুণ বাড়িয়ে নিতে পারবেন এই ছোট্ট একটা সহজ সেটিংসের মাধ্যমে রকম অ্যাপ ছাড়া এটা কিন্তু ফোনে আগে থেকেই দেওয়া থাকে তো ধন্যবাদ এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন